वक्रतुंड महाकाय सूरकोटि समप्रभा निर्विघ्नं गुरुदेव सर्वकार्येषु सर्वदा तत्पुरुषं विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। जय श्री गणेश। सिद्धिदाता गणेश के प्रणाम जानिए आज के शुभ लाभ अनुष्ठान शुरू करछि। आबार चले एसेछि आपनादेर सामने लाइव प्रोग्राम अनुष्ठाने। लाइव प्रोग्रामेर जन्य आमरा अधीर आग्रहे बसे थाकेन राजदार प्रोग्रामे কথা বলার জন্য, রাজদার নতুন কিছু তথ্য জানার জন্য। আর গতদিন আমরা আলোচনা করেছিলাম মেষ রাশি, মেষ লগ্ন, জাতক জাতিকাদের 2022 সালটা কেমন যাবে সেটা আপনারা দেখেছেন। প্লাস আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিষ রাশি, বিষ লগ্নে জাতক জাতিকাদের 2022 সালটা কেমন যাবে। কারণ সবাই অধীর আগ্রহে বসে থাকেন। এই 2021টা তো সবারই একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই চলছে, 2020টাও গেছে, 2022 সালটাও কি এমন ভাবে চলতে পারে? কেননা বিষ রাশির জাতক জাতিকারা, বিষ রাশি বিষ লগ্নে জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে আছে। কেননা তাদের মাথার উপরে এখন অবধি বসে আছে রাহু। তো সেই জায়গায় রাহু কিন্তু বিষ রাশি বিষ লগ্নের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে একটা সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাট ভোগ করছেন। প্লাস প্রচন্ড ভুল ভ্রান্তি ডিসিশন, প্লাস সপ্তমে যেহেতু কেতু সেহেতু কিন্তু একটা পারিবারিক ঝুট ঝামেলা, বিবাহিত জীবনের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোট ছোট ব্যাপার নিয়ে একটা অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। বিষ রাশি বিষ লগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু 2021 সালটা, 2020 থেকে 2020 শেষ থেকে 2021 সালটা পুরোটাই কিন্তু তারা কিন্তু ভোগ করছে। ছোট ছোট ব্যাপারে স্বামী স্ত্রীর সঙ্গে একটা মনোমালিন্য হচ্ছে, প্লাস কিছু পুরনো কথা, কিছু গোপন কথা নিয়ে কিছু তুলকালাম, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার একটা সম্ভাবনা, প্লাস আর্থিক জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স হওয়া, প্লাস পারিবারিক ভ্রাতা ভগ্নীদের সঙ্গে রিলেশন সম্পর্ক নিজেদের কথাতে নিজের মাথা গরমে উল্টোপাল্টা কথা বলে তাদের সাথে একটা মত বিরোধ সৃষ্টি হচ্ছে। তো সেটা কিন্তু সেই ব্যক্তির কোনো দোষ নয়, সেটা হচ্ছে সেই গ্রহের প্রভাবের জন্য সেই ব্যক্তি কিন্তু এমনি করছে। তো এইবারও কি সেটাই, 2022টাও কি তাদের ক্ষেত্রে সেমনি যাবে? একদমই নয়, অবশ্যই তারা আশার আলো 2022 সালে অবশ্যই তারা দেখতে পাবে। আমি বলেছি 2022 সালটা কিন্তু শুক্রের বছর, নিউমোলজি অনুযায়ী শুক্র মানে ভেনাস, আর বিষ লগ্নে বিষ রাশির জাতক জাতিকাদের লর্ডই হচ্ছে শুক্র মানে ভেনাস। সেই ভেনাসের যেহেতু বছর প্লাস ভেনাস কিন্তু ওখানকার লর্ড, সেহেতু আপনাদের এই বছরটা 2022-এর 13 এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। যারা যেই কাজই ধরবেন না কেন, যারা এতদিন ধরে দেড় বছর ধরে যে সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। কেননা যদি দ্বাদশ স্থানে রাহু চলে যায় ভালো ফল লাভ দেয়, ভালো প্রাপ্তি যোগ দেয়, ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে, ষষ্ঠ স্থানে যেহেতু কেতু চলে আসছে মানে 12 এপ্রিলের পরে রাহু চলে যাচ্ছে আপনার মেষ রাশি ঘরে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে 12 নম্বর ঘরে চলে যাবে। অর্থাৎ দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে চ মানে যেখানে চ লেখা আছে, আর যদি মূল লেখা থাকে ইংলিশে প্রেডিকশন যদি করা থাকে কিংবা ইংলিশে যদি ছক করা থাকে সেখানে লেখা থাকবে মূল, আর যদি বাংলায় ছক করা থাকে জন্মকুণ্ডলি করা থাকে সেখানে থাকবে চং মানে চন্দ্র। যদি চন্দ্র যদি সেখানে বসে আছে, চন্দ্র যদি সেখানে বসে থাকে তাহলে সেটা মনে রাখতে হবে যে আপনার সেটা হচ্ছে রাশি, সেই রাশিটা হচ্ছে আপনার বিষ রাশি। সেই বিষ রাশি নিয়ে আজকে আলোচনা। সেই বিষ রাশির লর্ড হচ্ছে শুক্র, সেই বিষ রাশির দ্বাদশে বসে থাকছে রাহু, বিষ রাশির ষষ্ঠ স্থানে অর্থাৎ তুলা রাশির ঘরে বসে থাকছে কেতু। অর্থাৎ আপনাদের যে শত্রুতা ছিল এত বছর মানে দেড় বছর যে আপনাদের এই শত্রুতা, বন্ধু বান্ধবের সঙ্গে ছোট ছোট কথা নিয়ে একটা মনোমালিন্য হওয়া, সবাইকে ভালো কিছু করছেন কিন্তু কেউ আপনাকে ভালো কেউ বুঝতে চাইছে না, সেটা কিন্তু এখন জানা ভুল বুঝে তার থেকে 10 গুণ আপনাদের ভালো ভাববে এই 2022 সালটা। প্রচন্ড ইন্টারেস্টিং আলোচনা করব আজকে বিষ রাশি বিষ লগ্নের জাতক জাতিকারা। আপনাদের সুখবর অবশ্যই অনেক কিছু আছে, একটু ওয়েট করুন, দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বিহালা থেকে বলছি, নিজের সম্পর্কে জানবেন, নিজের নাম বলুন, নিজের ডেট অফ বার্থ বলুন। চন্দনা মাইতি, 09 মাসটা বলুন, 05 ডেট 09 1995,
1995 জন্ম সময় সময় হচ্ছে রাত 1:45 AM রাত 1:45 AM রাত 1:45 এটা কি আমার 4:00 হয়ে 5:00 হয়েছে তো ম্যাডাম হ্যাঁ 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 5:00 পড়েছে আচ্ছা 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 4:00 হয়ে 5:00 পড়েছে আচ্ছা আচ্ছা এক মিনিট একটু আপনার হচ্ছে হ্যাঁ আরেকবার আপনার হচ্ছে 5 সেপ্টেম্বর 1995 মঙ্গলবার তাই তো সোমবার হয়ে মঙ্গলবার আপনার পড়েছে মিথুন রাশি মিথুন লগ্ন ধনু রাশি মিথুন ধনু রাশি পূর্ব সারা নক্ষত্র আর হচ্ছে নরগণ আপনার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বলে ছোটবেলায় একটু প্রচন্ড পরিমাণে চুলকানি পাঁচগা প্রচন্ড পরিমাণে গা অ্যালার্জি প্রচন্ড গা হাত পা চুলকানো গা হাত পা র‍্যাশ হওয়ার সম্ভাবনা মুখে র‍্যাশ হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে এমন কি ছিল আগে ছিল ছোটবেলায় এটা ঘটেছিল এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশী শুক্লপক্ষে জন্ম আপনি প্রচন্ড ধার্মিক দেখতে আপনার প্রচন্ড সুন্দরী কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি মানসিক জায়গায় একটা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল প্রথম ধার্মিক প্রকৃতি প্রচন্ড পুজো আচ্ছা করতে ভালোবাসেন তো আপনি দিদি ভাই ম্যাডাম হ্যাঁ একদম ঠিক আপনার লগ্নে কোনো গ্রহ নেই তোমার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই তৃতীয় স্থানে রবি শুক্র তৃতীয় স্থানে রবি শুক্র বসে থাকলে ভাদ্র মাসে তোমার জন্ম দারিদ্রতা যোগ সৃষ্টি করেছে লোকে তোমাকে ভুল বুঝবে অযথা মানুষের সঙ্গে তোমার মনোমালিন্য সৃষ্টি হবে তুমি যেমন মানুষকে বোঝাচ্ছ না কিন্তু সেই মানুষটা উল্টো ভেবে তোমার সঙ্গে একটা বদনাম তোমার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে মানসিক দুশ্চিন্তা তোমার সঙ্গে সৃষ্টি হচ্ছে ঠিক কিনা বলবে একদম ঠিক প্লাস হচ্ছে চন্দ্র এখানে বুধ তোমার এখানে বসে আছে চতুর্থ স্থানে বুধ চতুর্থ স্থানে বসে থাকাটা খুব ভালো প্রচন্ড কন্যা রাশির উপরে বসে আছে এটা খুবই ভালো কিন্তু তোমার মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ একটা সৃষ্টি করেছে এই যোগের কোন প্রতিকার হয়েছিল প্রেমের ক্ষেত্রে তো অনেক ব্যাঘাত খেয়েছো মানে একটা আমার মানে পাস্ট একটা ছিল তো আমি এখন হ্যাঁ বলো বলো শুনছি মানে একটা পাস্ট একটা ছিল অ্যাকচুয়ালি আমার মানে ম্যারিড লাইফটা একদম ভালো কাটছে জানি এটা তো ভালো কাটবে না প্লাস পাস্টে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত খেয়েছে প্লাস এই গ্রহণ যোগে সন্তান হতে গেলে সমস্যা সন্তান হতে যাবার সন্তান হয়েছে তোমার যেহেতু তোমার ছন্ন ছাড়া যোগ মানে ছন্ন ছাড়া কোনো সবার সাথে তোমার ছন্ন ছাড়া স্বামীর সঙ্গে তোমার মনে মালিন্য হয় না শাশুড়ির সঙ্গে মনে মালিন্য হয় না কারোর সাথে তোমার মনে মালিন্য সবসময়টা মনে মালিন্য হচ্ছে ঠিক কিনা বলবে কারোর সঙ্গে ভালো কথা বলছো কিন্তু সে তোমাকে মনে ভালো কথাটা নিচ্ছে না তোমার শুধু দোষ ত্রুটি তুমি ভালো কাজ করছো কিন্তু তোমার দোষ ত্রুটি গুলো সে মনে রাখছে তোমার ভালো কাজগুলো কিছু মনে রাখছে না হচ্ছে কিনা বলবে একদম ঠিক পারলে এটাকে পুষে রেখো না এটাকে সমস্যা কোথা থেকে উৎস সেটা যখন ধরা পড়েছে আরো অনেক কিছু সমস্যা আছে তুমি পারলে একবার বেহালা থেকে গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করো 23 তারিখে তুমি গড়িয়াহাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছ সামনে বকুল অবস্থা এই বকুল অবস্থায় কাজ করলে তুমি জীবনে সাকসেস পাবেই 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 পেতেই হবে শনিবার পড়েছে বকুল অবস্থা যারা সেকেন্ড জানুয়ারি পড়েছে বকুল অবস্থা তুমি পারলে যোগাযোগ করো ঠিক আছে মা পারলে এখানেই শেষ নয় তোমরা হচ্ছে কি বলো তো বলতে খারাপ লাগে এখানে ফোনে পেয়েছি মানে রাজদাকে আমি সব জানবো আরে বাবা মা সবাইকে সুযোগ দাও সবাই তোমার মতন এরকম অনেকেই রাজদার প্রোগ্রামে কথা শোনার জন্য বস থাকে রাজদাকে ফোনে পাওয়ার জন্য বস থাকে কেননা রাজদা সবার রাজদা তোমার একার নয় রাজা শুধু সবার কিন্তু রাজদা সবাইকে সুযোগ দাও তার জন্য চেম্বারের পদগুলো খোলা আছে তারা যারা মনে করছো রাজদার কাছে এসে সঠিক প্রেডিকশন সঠিক প্রতিকার করতে চাই ভালো থাকতে চাই তাহলে এই সময় সামনে বকুল অবস্থা এই যে নেগেটিভ যে দোষগুলো ধরলাম সেই নেগেটিভ দোষটাকে খণ্ডন করো অবশ্যই তুমি ভালো থাকতে পারবে সমস্যা যখন ধরেছি তোমাকে যে যে কথাগুলো বললাম সেগুলো যখন সঠিক তুমি যদি সমস্যা থেকে মুক্তি পাবে যদি একবার তোমাকে যদি আসতে পারো তাহলে গড়িয়াহাট চেম্বারে আসো
কি করে ভালো থাকা যায় তার জন্য তোমাকে অবশ্যই রাজদা ভালো করে দেখিয়ে দেবে যে তুমি ভালো আছো। হ্যালো, ২:৪৫ জন্মস্থান হচ্ছে শিলিগুড়ি, ছেলের নামটা বলুন ম্যাডাম। আপনার হাজবেন্ডের প্রচুর উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, তাই তো? হয়েছে তো? আচ্ছা হ্যাঁ, আপনার আপনার ছেলে ছোটবেলায় অনেকক্ষণ ধরে মুখে কি খাবার রাখতো? অনেক অনেকক্ষণ ধরে মানে ঠিক আছে, এইটা এইটা তো আপনি মা আপনি ভালো জানবেন, কিন্তু আমার জানার কথা না, কিন্তু আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, তার মানে আপনার পুরো মনের কথাটা ধরতে পারলাম, ছোটবেলায় ছোটবেলায় এটা করতো, তার নেচারটা ধরতে পেরেছি। হ্যাঁ, আপনার ছেলে কিন্তু প্রচন্ড অমায়িক ছেলে, খুব ভালো ছেলে ম্যাডাম, কিন্তু আপনার ছেলের ইদানিং কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, বন্ধুর জায়গাটা খুব একটা ভালো দেখছি না দিদি ভাই। আচ্ছা না, বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন, কেননা ওর কিন্তু পদে পদে কিন্তু শত্রুতা, পদে পদে শত্রুতা, ও কিন্তু খুব চাপা প্রকৃতির, অনেক কিছু ঘটছে কিন্তু সে বলছে না। আমরা ছোটবেলা থেকে আমরা ছেলে খুব চাপা, একদম আপনি থাকেন জলপাইগুড়ি, আমরা কিন্তু লাইভ প্রোগ্রাম করছি হট সিটে বসে। একদমই ঠিক ম্যাডাম, আপনি আপনার ছেলের এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। দেখুন, চাপা প্রকৃতির থাকাটা কিন্তু ভালো না। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে সে কিন্তু বলছে না, একদমই শেয়ার করে না। প্লাস কিন্তু ও কিন্তু সবসময় দেখবেন সবসময় মোবাইল ঘাটছে, কি করছে না করছে, কি বলতে চাইছে আর কি করতে চাইছে সে নিজেও জানে না। কর্মের জায়গায় ব্যাঘাত, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন ছেদ এসেছিল, কোন বাধা পেয়েছিল? উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন রকম বাধা, কোন রকম মনের মতো রেজাল্ট না হওয়া, এমন কিছু হয়েছিল? আপনার ছেলে কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন, কিন্তু কেরিয়ারে যা গেছে, কোন জায়গায় কি কাজ করছে আপনার সন্তান? কিন্তু সুরাটে আছে, কিন্তু ম্যাডাম ওখানে প্রচন্ড শত্রুতা, প্রচন্ড শত্রুতা, সে কিন্তু জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে, একদম সে হ্যাপি নেই, খুশি নেই। হ্যাঁ ম্যাডাম, একটু পারলে না শিলিগুড়ি চেম্বারে আসুন, আপনার ছেলের না এখানে যে। হ্যাঁ বলুন বলুন বলুন, বাধা আছে, বাধা আছে, বাধা আছে, বাধা আছে, বাধা আছে, বাড়িটা কিন্তু একটু অনেকদিন ধরে বলছে, অনেকদিন ধরে বলছে হবে হবে, কিন্তু হচ্ছে আর না। আসুন একবার আসুন, এই জায়গাটা প্রতিকার করতে হবে, আর শুধু এইটার জন্য না, আর অনেক কিছু বাধা আছে, সেগুলোকে ঠিকঠাক করলে ভালো হবে, সেই প্রতিকার করতে হবে। রাজদা সঠিক সঠিক বলে দেবে, সঠিক সঠিক কাজও করে দেবে, কিন্তু তার জন্য আসতে হয় সঠিক কাজে, সঠিক লোকের কাছে পৌঁছতে পারলে তো সঠিক কাজটা পাবেন। সঠিক লোকের কাছে আগে পৌঁছান, আগে সঠিক জায়গায় যেতে হবে। রাজদার কাছে যারা আসে কেউ খালি হাতে যায় না, কেউ খালি হাতে যেতে পারে না, কেন রাজদা সঠিক রোগের জন্য সঠিক ওষুধটা দেয়, তার জন্য মানুষ হ্যাপি, তার জন্য মানুষ দুঃখ নিয়ে আসে, প্রতিকার নেবার পরে রেজাল্ট জানায় রাজদা অনেক ভালো আছি, যেমনি পেডিকশন যেমনি মিলে যাচ্ছে, তারা যেমনি হাসছে। রাজদা কি করে বলছে, প্রতিকারে যখন কথা বলে তখন বলে যে রাজদা আগে এলে মনে হয় আমার মনে এত চোখের জল ফেলতে হতো না, তার জন্য এখানে চেম্বার গুলো যাচ্ছে, প্রত্যেকটা চেম্বারের নাম গুলো যাচ্ছে। এখানে দেখুন শিলিগুড়ি পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, আমাকে বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, আমাকে শরফুলি পাচ্ছেন, আমাকে আমরা আমাকে গড়িয়াহাট পাচ্ছেন, আমাকে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে পাচ্ছেন মেদিনীপুরে পাচ্ছেন, কাঁথি পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, কেরানীতলা হোটেল একান্ত আমরা পেয়ে যাচ্ছেন, মেচেদা পাচ্ছেন, কাঁথি পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, এদিকে পাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু আপনাদের হাতের নাগালে কিন্তু আমি আছি, কিন্তু কষ্ট করে একবার আসতে হবে, কেননা রাজদা কিন্তু আপনাদের টিভির মধ্যে আছে, রাজদা কিন্তু বাড়িতে
মধ্যেই আছে, কিন্তু আপনার কাছে আপনাকে একটু একটু আসুন, আপনারা একটু আসুন, এসে প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকতে হবে, না হওয়ার কোনো জায়গা নেই। সমস্যা যেমন ধরি, সমাধানের পথটা রাজদার কাছে জানা আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন ম্যাডাম, কার ব্যাপারে জানবেন? দুপুর 3:25 অনুষ্ঠান দেখেন ম্যাডাম? জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, তুলা লগ্ন, তুলা রাশি কুম্ভ লগ্ন, 7ই নক্ষত্র, দ্বিতীয় শুক্লপক্ষে জন্ম, 20 কুম্ভ যোগে জন্ম হয়েছে। অগ্নি তত্ত্ব আর হচ্ছে দেবগণ, আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু অশুভ মাস হচ্ছে মাঘ মাসটা, কোনো শুভ কাজ করবেন না। শতবিশ নক্ষত্রে কোনো জাতক জাতিকাদের সঙ্গে বিয়ে না দেওয়াটা ভালো হবে। প্লাস কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলে লগ্ন পেয়েছে রাহুর নক্ষত্র, শতবিশ নক্ষত্র রাহুর নক্ষত্র, অর্থাৎ আপনার ছেলের মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। কি নাম? অতিরিক্ত মাথা গরম হয়ে যাচ্ছে, মানে ছোট ছোট ব্যাপার নিয়ে উল্টো পাল্টা ঝামেলা করছে। প্লাস কোনো অকারণে ঝামেলা, আপনার সঙ্গে অকারণে যে ছেলেটা 3-4 বছর আগে এমনি ভাবে মুখের ওপর তর্ক করতো না, সে কিন্তু এখন মুখের ওপর তর্ক করা, বাবার কথার অবাধ্য হওয়া, আপনাদের সঙ্গে মনোমালিন্য হওয়া, প্লাস বন্ধু বান্ধবের সঙ্গে বেশি তাদের কথা বেশি শোনা, এইদিকে তার নেচারটা কিন্তু চলে যাচ্ছে। ইয়েস অর নো? হচ্ছে। প্লাস কিন্তু এখানে শুক্র কিন্তু সপ্তম স্তরে বসে আছে, প্রচন্ড একটা চাহিদা বেড়ে গেছে, চাওয়া পাওয়াটা খুব বেড়ে যাচ্ছে, সৌখিনতা বেড়ে গেছে, প্রচন্ড ফিটফাট, প্রচন্ড ফিটফাট ভাবে থাকতে খুব ভালোবাসে, প্রচন্ড পারফিউম ইউজ করে সে, ঠিক কিনা বলবেন? ম্যাডাম পারলে একটু আসুন, এই ছক, এই ছকটা যেটা বলছে না, এটা ব্যবসা ছক বলছে। আপনার হাজবেন্ড কি করে? হ্যাঁ, আপনার ছেলে কিন্তু কোনো মার্কেটিং ওরিয়েন্টেড, তা নাহলে কোনো ব্যবসা করলে কিন্তু ভালো হবে। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, পরীক্ষা দিতে হবে কি? হ্যাঁ, প্রশাসনিক দপ্তরে পরীক্ষা, প্রশাসনিক জায়গা চেষ্টা একটু বাধা আছে, এই জায়গাটা একটু আরো ডিটেইলসে বিচার করতে হবে। পারলে একবার আসুন, শাহরাফুলি চেম্বারে পারলে যোগাযোগ করুন, অবশ্যই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাডাম? আরো ডিটেইলসে অনেক কিছু আলোচনা করতে হয়, একটুখানি সময়ের মধ্যে আমরা কি বলুন তো, মানে চট করে না, কেন ভাগ্যকে নিয়ে ছেলে ঘোরার ক্ষমতা আমার নেই, আমি কাউকে করি না। এই অল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো ধরলাম, কিন্তু সমাধানের জন্য কিন্তু চেম্বারে আছে। এখান থেকে আমি আমরা দোষগুলো কিছুটা বললাম, আরো অনেক কিছু ভালোও আছে, অনেক কিছু খারাপও আছে। তার জন্য দশা বিয়োগ নির্ভর করছে, কোন দশা বিয়োগে ভালো সময় চললেও দশা বিয়োগ যদি পারমিট না করে তাহলে কিন্তু সাকসেস পাওয়া যায় না। গোচর ফলে এই যে আমরা যে বিশ্বলগ্ন বিশ্বরাশি নিয়ে আলোচনা করছি, এই গোচরে যদি তার যদি গ্রহ সন্নিবেশ ঠিকঠাক থাকে সে কিন্তু ভালো অবস্থায় পাবে। অর্থাৎ যাদের বিশ্বরাশি বিশ্বলগ্ন, যাদের শুক্রের অবস্থা ভালো আছে, যাদের শুক্রটা গ্রহটা তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, দেখা গেলো মীন রাশিতে বসে আছে তুঙ্গস্থ অবস্থায়, কিংবা দেখা গেলো তুলা রাশিতে বসে আছে তুঙ্গস্থ অবস্থায়, যদি দেখা গেলো সেই গ্রহটা কন্যা রাশিতে বসে আছে শুক্র নিচস্থ অবস্থায়, তাহলে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা খুব একটা ভালো কাজ পাবে না 2022 সালটা। স্থান কাল দেখে কিন্তু বিচার করা হয়, আমাদের জ্যোতিষ শাস্ত্রের বিচার, এটা মাথায় রাখতে হবে। জন্মকুণ্ডলিতে লগ্ন, লগ্নে রাহু বসে আছে বলে জীবনে সে ভালো, সে তার রাগ হবে সেটাও নয়। রাহুটা কি অবস্থায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, যাদেরকে আমি যে যেই প্রেডিকশন করলাম, তারা কিন্তু যাদের লগ্নে রাহু পেয়েছে তাকে সেরকম ভাবে বলেছি, যার যার
নক্ষত্র লগ্ন নক্ষত্র রয়েছে রাহু, তাকে শিখছেন নিয়ে প্রেডিকশন করেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ ইন্ডিভিজুয়াল ডেস্টিনি। সবার কিন্তু জন্ম কুণ্ডলী এক হয় না, ডিগ্রি মিনিট সেকেন্ড এক হতে পারে না, প্লাস আপনার হাতের রেখাও কিন্তু এক হবে না। হাতের রেখার উপরে কিন্তু অনেক কিছু কিন্তু নির্ভর করে। যাদের শুক্র গ্রহটা পীড়িত অবস্থায় বসে আছে তারা কিন্তু বিষরাশি বিষলগ্নে যাদের বলছি, ভালো শুনতে সবারই ভালো লাগে, ভালোটাই বেশি করে আজকে বলবো, কেননা বিষরাশিরা বিষলগ্নেরা খারাপ দেখে দেখে আমাদের আর খারাপ সহ্য হচ্ছে না, ভালোটা বলবো আজকে বিষরাশির ক্ষেত্রে। বিষরাশির ক্ষেত্রে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যারা এডুকেশন যারা যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের আশানুরূপ থেকে আশানুরূপ বেশি ফল হবে, যা আশা করেননি তার থেকেও আপনাদের ভালো ফল হবে বিষরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের। যাদের আর্থিক জায়গায় সংকট ছিল তাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি যোগ আছে 29 এপ্রিলের পর থেকে তাদের জীবনে প্রচুর আর্থিক জায়গা ভালো হবে। আরো নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন এই ডেটের পর থেকে মানে এই তারিখের পর থেকে আপনারা ব্যবসা শুরু করুন, আপনাদের ভালো হবে। যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল 2020 শেষ 2021টা পুরোটা চলছে তাদের কিন্তু এবার জোড়া লাগার সম্ভাবনা, ভুল বোঝাবুঝি কিন্তু শেষ হয়ে যাবে, ভুল বোঝাবুঝিটা হবে না, কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, ভালোবাসায় তারা কিন্তু প্রচন্ড মগ্ন হয়ে থাকবে। যাদের সন্তান হচ্ছিল না বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির হওয়ার যোগ, যাদের বাড়ি করতে পারছিলেন না তাদের কিন্তু বিষরাশি বিষলগ্নে যাদের বাড়ি হওয়ার যোগ 29 এপ্রিলের পর থেকে, সমস্ত কিছু আপনাদের ছাই ধরবেন শোনা হবে, কিন্তু স্থান কালটা দেখে অর্থাৎ কোন স্থানে কোন গ্রহটা বসে আছে আমরা দশকীয় কি চলছে তার উপরে কিন্তু নির্ভর করবে। যদি আপনাদের শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে থাকে কিংবা শুক্র যদি আপনাদের বিষলগ্নের উপরে বসে থাকে, শুক্র যদি আপনাদের তুলারাশিতে বসে থাকে তার সক্ষেত্রস্থ হোক, তার যদি ডিগ্রি ঠিক মতন পায় তাহলে সে অবশ্যই আপনাকে ভালো রকম সাকসেস দেবে। 2020-21 যা লস হয়েছে তার 4 গুণ লস কিন্তু তার প্রফিট কিন্তু আপনাকে দিয়ে দেবে। যা লস হয়েছে যেখানে আমার টাকা পয়সা আটকে গেছিল, টাকা পয়সা পাচ্ছিলেন না, যেখানে ফাটকা ইনকাম লটারি প্রাপ্তির যোগ বিষরাশি বিষলগ্নের জাতকাদের 2022 সালটা সব থেকে ভালো রাশি, সব থেকে ভালো সময় কিন্তু আসতে চলেছে বিষরাশি বিষলগ্নে। তার মানেই হচ্ছে একটাই কথা যেটা মাথায় রাখতে হবে, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। বিষরাশিদের বিষলগ্নে জাতকাদের এই 1.5 বছর ধরে আপনারা অন্ধকারে থেকে থেকে একদম আমরা কি বলবো অন্ধকারময় জীবন যেমন চলছিল এইবার আপনারা এত আলোর দিশা পাবেন যে আপনার দ্বারা শত শত মানুষের কিন্তু উপকার হওয়া সম্ভব। শত শত মানুষরা আপনাকে আশীর্বাদ করবে, আপনার যেগুলো ভুল ত্রুটি তারা বুঝতে পারবে, যেই ব্যক্তিগুলো আপনাদের ভুল বুঝছিল তারা আপনাদের কাছে এসে এই 2022-29 এপ্রিলের পর থেকে আপনাদের কাছে মাথা নত করবে। এই সময়টাকে কাজে লাগান, বসে থাকবেন না, আদৌ জল খেয়ে লাগুন। বিষলগ্নে বিষরাশি জাতকাদের গোল্ডেন টাইম, এটাকে আপনারা কাজে লাগান, খুবই খুবই আপনারা ভালো থাকবেন। যারা মনে করছেন বকুল অবস্যায় যাদের গ্রহণ দোষ কালশুভ যোগ মাঙ্গলিক যোগ বীজ যোগ শরীর সারা হাতের প্রোটেকশন নিতে চান, যারা 2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন 2 জানুয়ারি 2022 শনিবার শুভ দিনে শুভ গ্রহণ পত্রিকা ধারণ করুন, অবশ্যই কিন্তু আমরা সাকসেস পাবেন। এই বলে অনুষ্ঠান শেষ করছি। 9883104099 9907468462 শনিবার দিন লাগছে, রবিবার দিন কিন্তু মেন কাজটা কিন্তু আমাদের কিন্তু রবিবার দিন কিন্তু হচ্ছে। যারা প্রতিকার করতে চাইছেন, যারা খণ্ডন করতে চাইছেন, যারা প্রোটেকশন নিতে চাইছেন, বকুল অমাবস্যা দিনটা কাজে লাগান। বিদ্যা চাকরি ব্যবসা বিবাহের বাস্তু যে কোনো কিছু ক্ষেত্রে হোক না কেন এই সময়টায় কাজে লাগান। 2022 সালে যাতে ভালো হয় তার জন্য অবশ্যই বকুল অমাবস্যা দিনটাকে আমরা কাজে লাগান। আবার দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2:50 মিনিটে। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক মঙ্গল হোক চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আছে।